গত 20 তারিখে করোনা আক্রান্ত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। আর এই সময় তাকে মানসিকভাবে অত্যাচার করছেন বিভিন্ন দর্শকেরা। তার মা হওয়া নিয়ে প্রশ্ন তুলছে, মা হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। চলুন এই সম্পর্কে জেনে নিই। তবে ভিডিওটি লাইক দিয়ে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। বিশ্বে করোনার ঢেউ বেড়ে চলেছে, আর এর মধ্যে জিতের পরে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী করোনা আক্রান্ত। এই খবরটি শুনেই নেটিজেনরা তো কান্নায় ফেটে পড়েছে। তারা অভিনেত্রী শুভশ্রীর জন্য গুড উইশেস পাঠাতে ভোলেননি। কিন্তু এরপরেই এক শ্রেণীর দর্শকেরা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। এরপরেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী ছেলে ইউভানের একটি সুন্দর মায়া ভরা পোস্ট করেছে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, তোমাকে ছেড়ে এতদিন থাকতে হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। আর এর নিচেই যত সব গালিগালাজ এবং খারাপ মন্তব্যে ভরে গেল সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে লেখা হলো, যখন রাজের সাথে প্রচারে বেরিয়েছিলি তখন মনে ছিল না যে তোর ছেলে কেমন রয়েছে। যথারীতি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সাথে তুই তুকারি শুরু করে দিয়েছে এক শ্রেণীর দর্শকেরা। একটি মেয়ের জীবনে মা হওয়ার সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তা সকলেরই জানা। আর এই সময়টা নিয়ে যদি কেউ কটাক্ষ করে তাহলে কারোরই ভালো লাগার কথা নয়, তাও আবার মা হওয়া নিয়ে কথা। অনেক শ্রেণীর লোকেরা বলছে, তুই ইউভানের মা হওয়ার যোগ্যতা রাখিস না। একজন অভিনেত্রীকে এরকমভাবে অসম্মান এবং কটাক্ষ করা সত্যিই কিন্তু অনুচিত। এর নিচে শুভশ্রী গাঙ্গুলী নিজের কমেন্ট না করলেও তার ফ্যানেরা কিন্তু কমেন্ট করতে এবং এই ধরনের নেটিজেনদের উল্টো জবাব দিতে ছাড়েনি। তারা বলেছেন, একজনের এরকম খারাপ অবস্থা, এর মধ্যে আপনারা কি রকম মানুষ যে এরকম মর্মান্তিকভাবে হ্যারাস করছেন তাকে। আপনি নিজে ঠিক হলেই হবে, শুভশ্রী কেমন থাকবে সেটা শুভশ্রী নিজেই বুঝে নিতে পারবে। আপনার কোনো ধরনের রাইট নেই তার মা হওয়ার নিয়ে প্রশ্ন করাতে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাদেরকে তীব্র নিন্দা জানানো হচ্ছে। সো ভিউয়ার্স, আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। বিনোদন জগতের এমনই লেটেস্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।